দেশ ভাগ হয়েছে, ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন বহু বছর আগে। তবু রীতিনীতির ছেদ ঘটেনি। ওপার বাংলার সমস্ত প্রথা মেনে বিগত 319 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের শ্বশুর বাড়িতে। হাজার ব্যস্ততার মধ্যেও পূর্বপুরুষের সেই নিয়ম আজও একইভাবে পালন করে চলেছেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ও তার চিকিৎসক স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার। ঘোষ দস্তিদার পরিবারের দুর্গাপুজো শুরু ইতিহাসটা রোমাঞ্চকর। দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে 319 বছর আগে দুর্গাপূজা শুরু করেন ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের পূর্বপুরুষ কালীপ্রসন্ন ঘোষ দস্তিদার। তখন এই পরিবার থাকত বাংলাদেশের বিরসালের গাভা গ্রামে। জানা যায় এক মধ্যরাতে কালীপ্রসন্ন ঘোষ দস্তিদারকে স্বপ্ন দিয়ে মা দুর্গা বলেন, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। তখন কালীপ্রসন্ন বলেন, আমি তো কায়স্থ, আমি কিভাবে তোমায় খেতে দেব। মা বলেন, আমি যখন আদেশ করছি তখন দিতে হবে। কালীপ্রসন্ন জিজ্ঞাসা করেন, কি খেতে দেব। মা আদেশ দেন, ঘরের কোনায় দুধ এবং চাল রাখা আছে, তা ফুটিয়ে পরমান্ন করে দে। সেই পায়েস অন্য ধরনের হয়, যাকে বলা হয় চড়ু। তারপর কালীপ্রসন্ন ঘোষ দস্তিদার স্নান করে চড়ু করে মা দুর্গাকে খেতে দেন। সেই থেকেই ঘোষ দস্তিদার পরিবারের দুর্গাপূজা শুরু। তারপর পদ্মা ভাগীরথীর মধ্যে দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি হয়ে কাঁটা তারে ভাগ হয়েছে দুই বাংলা। দেশ ভাগ হওয়ার আগেই ঘোষ দস্তিদার পরিবারের অনেকে এপার বাংলায় চলে আসেন। তারা প্রথমে হাওড়ার বাউরিয়াতে ওঠেন, সেখানে তারা দুর্গাপূজা শুরু করেন। পরবর্তীতে সুদর্শন ঘোষ দস্তিদার চিকিৎসক হয়ে মধ্যম গ্রাম দিগবেরিয়াতে বাড়ি করে সেই পুজো সেখানে স্থানান্তরিত করেন এবং আলাদা করে সেখানেই পুজো শুরু করেন। সুদর্শন বাবু বলেন, প্রায় 20 বছর ধরে এই বাড়িতে পুজো করে আসছি। সাধারণ দুর্গাপূজার আদলে হলেও এই পূজার বৈশিষ্ট্য চড়ু তৈরি করে মাকে নিবেদন করা। স্বামীর সঙ্গে দুর্গাপূজার ভার কাঁধে তুলে নিয়েছেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। পেশাগত হাজার ব্যস্ততা থাকলেও এই 4টি দিন তিনি বাড়িতেই থাকেন, পূজোর নিয়ম নীতি পালন করেন। বর্তমানে পরিবারের নতুন সদস্য সাংসদের পুত্রবধূ দিশারিও নিয়ম নীতি শিখে পূজোর দায়িত্বভার নিচ্ছেন। তবে সাংসদের আক্ষেপ, আগে পূজোয় প্রচুর মানুষ আসতেন, প্রতিদিন ভোগ রান্না হতো এবং অনেকে খাওয়া দাওয়া করে সেখান থেকে যেতেন। কিন্তু করোনার জেরে গত 2 বছর ধরে জনসমাগমে ছেদ পড়েছে, তাই মায়ের কাছে সাংসদের প্রার্থনা, দ্রুত পৃথিবী কোভিড মুক্ত হোক। এটা আমাদের পারিবারিক পুজো, 319 বছর হলো, বরিশালের গাভা গ্রামে শুরু হয়েছিল। আমরা দেশভাগের আগেই বরিশাল থেকে কিন্তু কলকাতায় চলে এসেছিলাম, মানে আমার এই পরিবার। এবং সেই 319 বছর আগে কালীকৃষ্ণ ঘোষ দস্তিদার, তখনকার আমাদের পূর্বপুরুষ, তিনি স্বপ্নের মধ্যে আদেশ পেয়েছিলেন যে মা তার কাছে খেতে চাইছে মাঝ রাত্রিরে। উনি বলেছেন, এত রাত্রিরে আমি গ্রাম তখন বুঝতে পারছো অতদূর আগে যে কোথায় কি পাবো। বলেন, তুই দেখ তোর ঘরের কোণে দুধ আছে, সেই কাঁচা দুধ জাল দে চাল দিয়ে দিয়ে আমাকে তুই নিজে হাতে রান্না করে দে। তখন উনি আমরা কায়স্থ বলে ইতস্তত করছিলেন যে আমরা তো কায়স্থ। মা বললেন, যেতে কায়স্থ বা ব্রাহ্মণের বিষয় নেই, আমি তোর হাতে খাবো। সেই থেকেই এই পরিবারে এই পায়েস রান্না করে অন্নভোগ দেওয়া হয়। হ্যাঁ, এখানে কথিত আছে যে বহু বছর আগে পাঠাবলি আটকে গেছিলো, আটকে যাওয়ার পর থেকে পাঠাবলি উঠে গেছে। আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই সবজি বলি হয়, তার মধ্যে হচ্ছে চাল কুমড়ো ঝিঙে আর শশা।